ওয়েন্দ্রিলা শর্মার পর এবার ক্যান্সার আক্রান্ত অভিনেত্রীর মা শিখা শর্মা। কেমন চলছে তার জানালেন শিখা দেবী। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, ক্যান্সার আক্রান্ত অভিনেত্রী ওয়েন্দ্রিলা শর্মার মা শিখা শর্মা 14 বছর আগে প্রথমবার ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন তিনি। ওয়েন্দ্রিলা অসুস্থতার ঠিক আগেই ক্যান্সার ফিরে আসার রিপোর্ট হাতে পান তিনি। সংবাদ মাধ্যমে অভিনেত্রীর মা জানিয়েছেন, ঠিক কথাই, আমি আবার ক্যান্সার আক্রান্ত, রাডারে ক্যান্সার ধরা পড়েছে, কেমো চলছে, 13ই জানুয়ারি অপারেশন হবে। গত বছর 20 নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী ওয়েন্দ্রিলা শর্মা। দুবার ক্যান্সার আক্রান্ত হয়েছেন তিনি, তারপরেও সুস্থ হয়ে ফিরে এসেছিলেন অভিনেত্রী। অভিনেত্রী ওয়েন্দ্রিলা শর্মার মার আগেও ক্যান্সার হয়েছিল, তারপর তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপনই করছিলেন। ছোট মেয়ে ওয়েন্দ্রিলার অসুস্থতার পর থেকেই আবারও ক্যান্সারের লক্ষণ দেখা দেয় তার। ওয়েন্দ্রিলা নিজেও দুবার ক্যান্সারকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন, কিন্তু শেষবার স্ট্রোক হয়ে হাসপাতালে ভর্তি হন ওয়েন্দ্রিলা। তারপর কোমা থেকে আর ফিরে আসেননি অভিনেত্রী, শেষ অবধি পাশে ছিলেন ওয়েন্দ্রিলার তার পরিবার। তবে এবার লড়াই শুরু ওয়েন্দ্রিলার মা শিখা শর্মার। শিখা দেবীর দ্রুত সুস্থতা আমরা কামনা করি। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।